দেখাচ্ছি আপনাদের, কি সুন্দরভাবে দেখুন মেল্ট হয়েছে। দেখুন পুরো বেবি পটেটোস, পুরো আস্ত আলু এত সুন্দরভাবে গলে মেল্ট হয়েছে। দেখুন আমি এটাও ভেঙে দেখাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা আলু কি সুন্দরভাবে মেল্ট হয়েছে। তো এই রেসিপিটা স্টার্ট করা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি বেবি পটেটোস আলুর দম। তো এই আলুর দম খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই আলুগুলো ছোটো ছোটো আলু, একদমই কাটার কোনো প্রয়োজন হয় না। এটা আস্তে আস্তে আলু, আর মুখে দিলে এমন হবে যে পুরো মেল্ট হয়ে গেছে, পুরো এত সুন্দর গলা আলু। এটা আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি। আর এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো রেসিপিটা স্টার্ট করা যাক। আজকে আমি বানাচ্ছি আলুর দম। তো এর মধ্যে বেবি আলু, বেবি পটেটোস নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। তারপরে এখানে মৌরি রয়েছে ফড়নে, এখানে আমি গোটা গরম মশলা নিয়ে রেখেছি, আদা রয়েছে, রসুন রয়েছে, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে টমেটোস রয়েছে কোচানো, আর এটাও হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফড়নে যাচ্ছে। আর স্পাইসেস এখানটা আমি রেখেছি, এগুলো মশলা, জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, নুন রয়েছে, হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি একটু জিরে ফড়নের জন্য রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে কেটে রেখেছি, আর এটা গরম মশলা পাউডার নিয়েছি। তো আমি এখানে আলুটা বয়ল করে নিয়েছি, আর এবার আমি এই যে সমস্ত আলুগুলোতে এরকমভাবে এরকম প্রিক করে নিচ্ছি, প্রত্যেকটাতে এরকমভাবে প্রিক করে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে আমি নুন আর হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে এটাকে ভাজবো। এরকম করে দেওয়াতে কি হবে কি আলুর মধ্যে খুব ভালো করে এই মশলা, যেমন নুনের নুন, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, এগুলো ভালো ফ্লেভার চলে যাবে এর মধ্যে। আর আমি কিন্তু এইগুলো আলুগুলো কিন্তু আমি কাটছি না মাঝখান থেকে, এরকম বেবি পটেটো তো ছোটো ছোটো, এইগুলো আমি আস্তেই করবো। এর মধ্যে আমি এই যে হলুদ গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিচ্ছি, এরপরে নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব ভালো ফ্লেভার দেয়, আপনারা স্কিপ করবেন না। তো এরকমভাবে আমি সবগুলো আলতো হাতে এরকম সবগুলোর ওপর দিয়ে দিলাম। আর আমি এখানে একটা প্যানে এই কড়াই চাপিয়ে নিয়েছি, এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে এটা একটু গরম হতেই আমি আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেব। আমি আস্তে আস্তে করে সব আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, এরকম বেবি পটেটো। আপনারা যদি এরকম ছোট আলু দিতে না চান তাহলে বড় আলু দিয়েও করতে পারেন। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ফুলকো ফুলকো সাদা লুচির সাথে। আমরা বাঙালি মাত্রই তো আলুর দম আর লুচি খুব ভালোবাসি, নানান দেশ যতই থাকুক কিন্তু আলুর দম আর লুচির তো একটা আলাদাই নাম আছে, যেটা খেতেও খুব জিভে জল আনে আর খুব ভালোও লাগে। আস্তে আস্তে আমি এগুলো ঘুরিয়ে নিচ্ছি, একপাশে আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশগুলো এরকম আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এটা কিন্তু মনে রাখবেন আলুগুলো অলরেডি সিটি দেওয়া ছিল, অলরেডি সেদ্ধ আলু, আর সেগুলো ভাজা হচ্ছে। আলতো হাতে আপনারা এরকম সরাবেন, নাহলে কিন্তু ভাঙার চান্স খুব বেশি থাকে। এটা কিন্তু কাঁচা আলু না, সেটা মাথায় রাখতে হবে। ভাজা হয়ে গেছে দু সাইডেই, এবার আমি তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি সবকটা। এরকমভাবে আপনারা সেদ্ধ করে কিন্তু একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, যেটা লঙ্কা গুঁড়ো, তো ওটা দিয়ে কিন্তু একটু ফ্রাই করে নেবেন, তবেই কিন্তু এই আলুটার খুব ভালো স্বাদ আসবে। এই তেলের মধ্যে আমি এবার জিরে দিয়ে দিচ্ছি ফড়নে, জিরে ফড়ন দেওয়ার পরে মৌরি দিচ্ছি। আপনারা কিন্তু মৌরি স্কিপ করবেন না, ঠিক আছে? এই কারণে মৌরিতেই কিন্তু খুব বেশি ভালো স্বাদটা আসবে এই আলুর দমে, আর খুবই ভালো ফ্লেভার আসে। এবার গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেগুলো ফড়নে যাবে। এরপরে আমি তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা আমি একটুখানি ভেঙে দিচ্ছি। তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কাও আমি এখানে একটুখানি ফাটিয়ে দিচ্ছি। তো এই দুটো ফড়নে গেল। এবার এটা একটুখানি আমি নাড়িয়ে চড়িয়ে নিয়ে
এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেব। তো আমি পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে কালার অবধি ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে পুরো লালচে লালচে কালার হওয়া অবধি ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনটা মিশিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, আর পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এই আদা রসুন দিয়ে দেব। আমি এখানে আদা রসুন ঢেলে দিলাম। তো এই আদা রসুনটা আমি একটুখানি এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, যাতে করে এই আদা রসুনের কাঁচা যে গন্ধটা এটা চলে যায়। এর মধ্যে আমি টমেটোটা ছেড়ে দিচ্ছি। এবার টমেটোটা এর সাথে আস্তে আস্তে গলতে শুরু করবে। তো আমি টমেটোটা এর সঙ্গে একটু নাড়িয়ে চড়িয়ে নিলাম। তারপরে আমি সমস্ত স্পাইসেসগুলো ঢেলে দেবো, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষতে দেবো। তো ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে দেড় চামচ মতো নিয়েছি, পুরো দু চামচ নেওয়া নই, সব কিছু আমি দেড় চামচ, এক চামচের বেশি করে নিয়েছি। জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতো। এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দেবো অল্প একটু। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু হলুদ আমি আলু দিয়ে ভেজে রেখেছিলাম। আর এবারটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর নর্মাল লঙ্কা গুঁড়ো আমি একটুখানি নিয়েছিলাম। তো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব, কষতে দেব। এটা প্রায় আমি পাঁচ মিনিট অবধি ঢাকা দিয়ে কষতে দেব। তো আমি এরকম ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট এটা কষতে দেওয়ার জন্য রেখে দিই। পাঁচ মিনিট হয়ে গেছে, আর এখানে টমেটোটা গলে গেছে অনেকটা, আর এই মশলাগুলো দিয়েও তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। তো ভালোভাবে এই মশলার সাথে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কষে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু সামান্য জল অ্যাড করব। সামান্য জল অ্যাড করে আমি এই মশলাগুলো আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো, যাতে আলু এর মধ্যে ভালো করে কষে যায়। তো এই ভাজা আলুগুলো আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। আমি এর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। এখানে আমি প্রায় আধা টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটু কালার ভালো আসে আর খেতে একটু টেস্টি ভালো হয়। তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম। আর এই আলুগুলো কিন্তু আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে করে কী হবে, এই মশলার মধ্যে যদি একেবারে আপনারা জল ঢেলে দিয়ে আলু দেন, তাহলে কিন্তু আলুর মধ্যে সেই ভালো মশলার ফ্লেভারটা ঢুকবে না। তো আলু ওই জন্য আমি ভাজা আলু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর আলুগুলোর মধ্যে খুব ভালো করে এই মশলাগুলো কিন্তু ঢুকে গেছে। তো আলুগুলো খেতে কিন্তু আরও ভালো লাগছে। তো এর মধ্যে আমি এবার জল ঢেলে দেব। তো আমি এর মধ্যে অল্প জল ঢেলে দিচ্ছি। এইবার জল ঢেলে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আরও ছ থেকে সাত মিনিট মতো আমি এটাকে ভালো করে ফুটতে দেব। তো এখানে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এটা অফ করে দেব, প্রায় আট দশ মিনিট হয়ে গেছে এটা, আর কত সুন্দর কালার এসছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব। তো এটা নামানোর সময় গরম মশলা দিয়ে এটাকে ঢেকে রাখলে কিন্তু আরও ভালো ফ্লেভার আসে। তো আমি এখানে গরম মশলা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। পুরো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর একটু কাসুরি মেথি দেবো, এটা অপশনাল। আর আমি সাইডে লুচি করে নিচ্ছি এর সাথে, কিন্তু লুচি খুব ভালো যায় এই আলুর দমের সাথে। তো আমি এখানে লুচি করে নিচ্ছি সাইডে। আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, এটা কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন বা কাসুরি মেথি দিয়ে করতে পারেন। আমি আজকে ধনে পাতাটা ইউজ করছি না, আমি কাসুরি মেথি ইউজ করছি। তো হয়ে গেল রেডি আমার আলুর দম। আমি এটা লুচির সঙ্গে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, খুব ভালো খেতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।
তো ফ্রেন্ডস, এখানে তৈরি হয়ে গেল আমার বেবি পটেটোস আলুর দম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর এটা কিন্তু খেতে অসাধারণ। তো আমি এটা বলতে চাইবো কি, যে কোনো বাঙালিরা এটা অবশ্যই করে আপনারা ট্রাই করুন বাড়িতে। আর বাঙালি মাত্রই তো আলুর দম আর লুচি খুব পছন্দ করে, তো অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করুন। আর যদি সত্যি করেই ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমি নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর সেই নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের ফোনে চলে আসবে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, পরে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা গাইস, প্লিজ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ, লাভ ইউ অল।